গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ, সকলকে আমাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা সেই 1 তারিখ থেকে টানা একটি যৌক্তিক দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করেছি, রাজপথে থেকে যে আন্দোলন করেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে এক দফা এক দাবি সেটি যে রেসপন্স আমরা বাংলাদেশের নীতি নির্ধারক মহলের সর্বোচ্চ পর্যায় থেকে প্রত্যাশা করেছি, কিংবা এই ভোটার যৌক্তিক সংস্কার নিয়ে আমরা জাতীয় সংসদে যে আইনের প্রত্যাশা করি সেটির দৃশ্যমান কোন উন্নতি আমরা আমাদের জায়গা থেকে এখনো প্রত্যক্ষ করিনি। আমাদের আজকের কর্মসূচি ছিল যে আমরা সারা দেশে অনলাইন এবং অফলাইনে আমাদের যে প্রতিনিধিবৃন্দ রয়েছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় জেলার, তাদের সাথে আমরা সমন্বয় করব। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আজকে আমরা অফলাইনে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার অন্যতম 7 কলেজ সহ আমরা সরাসরি আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। কারণ আপনারা জেনে থাকবেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়েছে সেগুলো বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনাগুলোকে ছাড়িয়ে গিয়েছে। এটা তো ঠিকই আছে, আমরা তো একদম সেখানে রাবার বুলেট নিক্ষেপ থেকে শুরু করে টিয়ার শেল নিক্ষেপ পর্যন্ত হয়েছে এবং 30-এর অধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাই তারা যেহেতু আমাদের সহযোদ্ধা, তাদের সেই সমস্যাগুলো সরাসরি শোনার জন্য এবং অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমাদের একটি সমন্বয়ক টিম, আমরা সরাসরি কুমিল্লা গিয়েছিলাম। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয় করছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং কুমিল্লা জেলার জেলা পুলিশ, আমরা সরাসরি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা প্রায় 2 ঘন্টার অধিক সময় একটি বৈঠক করি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেছি যে আমরা এতদিন আমাদের জায়গা থেকে দেখেছি যে প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে চেষ্টা করেছে, সেই জায়গা থেকে আমাদেরও সর্বোচ্চ সচেষ্ট আমরা রয়েছি তাদেরকে সহযোগিতা করার বিষয়ে। কিন্তু যেহেতু আমরা একটি যুক্তি ও ন্যায়সঙ্গত আন্দোলনের রাজপথে রয়েছি, এখানে আমাদেরকে যদি কোনোভাবে উস্কে দেওয়া কিংবা ছাত্র সমাজের এই যে একটি যৌক্তিক চাওয়া নিয়ে যে একটি মত তৈরি হয়েছে পুরো দেশব্যাপী সেটিকে বিভ্রান্ত করার বা অন্য কোনো খাতে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আসলে এটি কোনো ভালো ফল বয়ে আনবে না। আমরা সবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয় করছেন তাদের সাথে কুমিল্লা জেলা পুলিশ এবং প্রশাসনের যারা রয়েছেন সকলের একটি সুন্দর সমন্বয় যেন গড়ে ওঠে, সেজন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হাতে নিয়েছি এবং আমরা আশা করি যে এই ধারাবাহিকতা রক্ষা হওয়ার মাধ্যমে শুধু কুমিল্লা নয় বরং পুরো বাংলাদেশে আমাদের যে ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি সেটিকে সামনে রেখে আমাদের এই আন্দোলন ততদিন চলমান থাকবে যতদিন কোটার যৌক্তিক সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোনো আইন না পাশ হচ্ছে। এ পর্যায়ে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয় নিয়ে হামলা মামলার বিভিন্ন ঘটনা উঠে এসেছে, সেগুলো অনেক বেশি অপ্রত্যাশিত আমাদের জায়গা থেকে। এ বিষয়ে এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। ভাই মাইকটা একটু সাইডে রাখেন, ফেস দেখা যায় না। শুরু করি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন তো 11 জুলাই বরাবরের মতোই আমরা আমাদের শান্তিকরণ পূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিলাম, বাংলাদেশে আমরা ব্লকেড ঘোষণা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে এবং বিভিন্ন জায়গায় সরকার দলীয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে বাধা প্রদান করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী পুলিশ দিয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়, সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশ গুলি বর্ষণ করে এবং 20-এর অধিক
ছাত্ররা আহত হন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদেরকে আহত করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আন্দোলনকারীদেরকে মারধর করে এবং হল থেকে বিতাড়ন করে। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে পুলিশ বাধা ও হামলা করে। সিলেট সুনামগঞ্জে সাবির প্রবীতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে আহত করে। আমরা জানতে পেরেছি, অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই, এই সাংবাদিকরা আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করেন, এই দেশে পুলিশের কাছে প্রশাসনের কাছে আপনাদেরও নিরাপত্তার কোনো মূল্য নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনজন সাংবাদিককে পুলিশ লাঠিচার্জের সময় আহত করে এবং আমরা জানতে পেরেছি একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একজন রিপোর্টারকে সেখানকার ক্ষমতাসীন ছাত্র সংগঠন 2 ঘন্টারও অধিক আটকে রেখে নির্যাতন করে। আমরা এদেশের ফ্রিডম অফ স্পিচ, সাংবাদিকদের যে সংবাদ প্রকাশের স্বাধীনতা, সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেখছি এবং ছাত্র সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। বন্ধুগণ, পুলিশ আমাদের সাংবাদিক সাংবিধানিক যে অধিকার, আন্দোলন করার, আমাদের গণতান্ত্রিক দাবি রাখার যে অধিকার, সেটির সামনে একটি দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রের মূল ভিত্তি, সেটিকে মান্য করতে পারছি কিনা সেটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটিতে যথেষ্ট বিঘ্ন ঘটছে। বন্ধুগণ, আমরা কিন্তু গত 1 জুলাই থেকে দীর্ঘদিন খুবই সৌহার্দ্যপূর্ণ ভাবে পুলিশের সাথে সম্পর্ক রেখেছি এবং তাদের সাথে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো প্রকার ফেস টু ফেস হামলা কিংবা সংঘাতের ঘটনা ঘটেনি। আমরা আমাদের আন্দোলন সুশৃঙ্খল ভাবে প্রমাণ করেছি। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, 10 দিনের আন্দোলনে বাংলাদেশের কোথাও কোন শিক্ষার্থী কোন ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আপনারা সাংবাদিক বন্ধুরাও সেটি দেখেছেন। কিন্তু যখনই বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ একটি সংবাদ সম্মেলন করলো, ক্ষমতাসীন ছাত্র সংগঠন একটি সংবাদ সম্মেলন করে বাইরে থেকে অছাত্রদেরকে বাস ট্রাকে করে নিয়ে এসে ক্যাম্পাসে বহরা দিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিলেন, তখনই পুলিশ ছাত্রদের সাংবিধানিক অধিকার, ছাত্রদের একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ার মাধ্যমে উত্তেজনা উস্কে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জানিয়ে দিতে চাই, শিক্ষার্থীরা ভবিষ্যতেও সুশৃঙ্খল ভাবে নিয়মতান্ত্রিক ভাবে তাদের সাংবিধানিক অধিকারের প্রয়োগ করবে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। আপনারা দেখতে পেয়েছেন যে গতকাল আজকে শাহবাগ থানায় অজ্ঞাতনামা বলে আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতকাল যে ঘটনাটি শাহবাগে ঘটেছে, সেখানকার একজন দায়িত্বরত রমনাজনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার একটি স্টেটমেন্ট আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনারা শুনতে পেয়েছেন, তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, কোন প্রকার ক্ষয়ক্ষতি কিংবা হামলার ঘটনা ঘটেনি। কিন্তু তারা আজকে ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের সেই এই ঘটনাটিকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে মামলা করলো এবং অজ্ঞাতনামা বলে সেখানে শিক্ষার্থীদের আন্দোলনে বাধার চেষ্টা করলো, এটি নিয়ে আমরা সন্দিহান। বন্ধুগণ, আমরা ব্যর্থ কণ্ঠে বলে দিতে চাই, শিক্ষার্থীদের আন্দোলনকে, শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য পুলিশ এ ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং কারা অতি উৎসাহী হয়ে হামলা এবং এ ধরনের মিথ্যা ও বানোয়াট মামলা করছে, এটি দ্রুত খতিয়ে দেখতে হবে এবং তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আমরা এমন কোন পুলিশ প্রশাসনকে আমাদের আশেপাশে চাই না যারা এ ধরনের নেককার্যজনক ঘটনা ঘটাতে পারে। আমরা চাই দ্রুত তাদেরকে স্থানান্তর করে অন্য কোথাও দায়িত্ব দিতে হবে।
মামলা এবং আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের মানবাধিকারকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়, আপনারা অবশ্যই কথা বলবেন। আপনারা আপনাদের জায়গা থেকে ছাত্রদের এবং আমাদের সাংবিধানিক অধিকার রক্ষায় আমাদের পাশে দাঁড়াবেন, এটি প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসিফ মাহমুদকে। এ পর্যায়ে আমাদের আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে কার্যক্রমগুলো চলছে বা আমরা যে বর্জন করেছি ক্লাস, সে বিষয় অর্থাৎ ছাত্র ধর্মঘটের বিষয় এবং আমাদের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রিয় বন্ধুগণ, আপনারা আমার পূর্বের বক্তার আলোচনায় ইতিমধ্যে স্পষ্ট হয়েছে যে সরকার আসলে এই যে ছাত্র আন্দোলন স্বতঃস্ফূর্ত ভাবে গড়ে উঠেছে সারা বাংলাদেশে, সেটা দমনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিচ্ছে। আমরা বলতে চাই যে আমাদের আন্দোলনটি যৌক্তিক, ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ ভাবে আমরা চালিয়ে যাচ্ছিলাম। সরকারের উচিত ছিল প্রথম থেকেই শিক্ষার্থীদের সাথে আলোচনার পরিস্থিতি তৈরি করা এবং দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে এই গোটা সমস্যা সংকট তৈরি সংকট নিরসন করা, কিন্তু সরকার সেটি না করে এখন আন্দোলনকে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার দলীয় ছাত্র সংগঠন এবং নানান শক্তির মাধ্যমে এই আন্দোলনকে দমনের একটি পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করছে। আমরা বলে দিতে চাই যে সরকারের এই ধরনের কিন্তু পরিকল্পনা সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। আমরা 2018 সালের অভিজ্ঞতা দেখেছি, আমরা চাই না এই ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, এবং যদি সরকার এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে, অলরেডি যে সরকার শুরু করেছে তার জন্য উদ্ভূত যে পরিস্থিতি হবে তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে। এবং আমরা যে আমাদের ছাত্র ধর্মঘট সেটি কিন্তু অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না। এবং শিক্ষকরা আন্দোলন শেষেও যদি ক্লাস পরীক্ষা শুরু করার চেষ্টা করেন, তারপরেও শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে ফিরে যাবেন না, ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে যে মামলা করা হয়েছে, আমরা পুলিশের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন যে সেদিন কিন্তু পুলিশ বলেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, আজকে কেন হঠাৎ করে এই অজ্ঞাতনামা মামলা করা হলো, সে বিষয়ে পুলিশের কাছে আমরা জবাবদিহি চাচ্ছি। এবং এখানে অজ্ঞাতনামা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে কারা নেতৃত্ব দিচ্ছে এটা খুবই স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাতকলা সহ সারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মাধ্যমে কিন্তু এই আন্দোলন পরিচালনা করছে এবং আমরা আপনাদের সামনে উপস্থিত আছি। যদি মামলা দিতে হয় আমাদের নামেই যাতে মামলা দেওয়া হয় কথাটি আমরা বলে দিচ্ছি। এবং ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না, আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এবং যারা বৃহস্পতিবারের রকেট কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন, পুলিশ বাহিনীর সহ সরকার দলীয় ছাত্র সংগঠন, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা উদ্বেগ প্রকাশ করছি, আমরা দেশের নাগরিক সমাজ, জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে শিক্ষার্থীদের আন্দোলনকে দমনের পরিকল্পনা করা হচ্ছে, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার সংকটের মুখে পড়তে পারে, সেজন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সরকার এই ধরনের কোনো ধরনের ঘটনা করার সুযোগ না পায়, সে বিষয়ে যাতে আমরা সকলেই সতর্ক এবং সচেতন থাকি। এবং আমরা বলতে চাই যে আমাদের যে আন্দোলন সে আন্দোলন চলবে, আমাদের কর্মসূচিতে হয়তো ভিন্নতা আসবে, কিন্তু আমরা কিন্তু মাঠে আমাদের রাজপথে আমাদের উপস্থিতি জানান দিব এবং যদি আমাদের দাবি আদায় না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি, জনগণকে সাথে নিয়ে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু এই আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। অসংখ্য ধন্যবাদ নাহিদ ইসলামকে। আমি একটি কথা বলতে চাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো বাংলাদেশের যত কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে
সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে, দেখুন আপনারা যখন আপনাদের পেনশন স্কিমকে সামনে রেখে ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন, ছাত্ররা কিন্তু জোর করে ক্লাসে গিয়ে বসে থাকেনি। ছাত্ররা আপনাদের যৌক্তিক দাবিতে একাত্মতা ঘোষণা করেছিল, কিন্তু বরাবরই যে বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্কের অবনতি এবং তাদের যে একটি চেহারা দেখা যাইতেছে না, মাউটা হাতে নেন, মাইকটা দেখ না, অনেকে তো লাইভ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে বলেন, ওকে ওকে ওকে, বলেন বলেন। আচ্ছা আমি আবার এই ইস্যুটি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা দেখেছি আসলে যে আপনারা যেদিন আপনাদের যৌক্তিক দাবি পেনশন স্কিমকে সামনে রেখে সকল ক্লাস বা একাডেমিক কর্মসূচি যেগুলো রয়েছে বর্জন করেছেন, আপনাদের সকল শিক্ষার্থী বৃন্দ আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা কিন্তু ক্লাসে গিয়ে বসে থাকেনি। এখন আপনাদের সময় এসেছে এটি প্রমাণ করা যে যে শিক্ষার্থীরা আপনাদের যৌক্তিক দাবিতে আপনাদের প্রতি আপনাদের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে তাদের যৌক্তিক দাবিতে আপনারা কতটুকু তাদের পাশে থাকেন। আপনাদের দাবি যদি পূরণ হয়েও যায় তারপরও আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে ছাত্র ধর্মঘট চলছে এবং চলবে সেটিকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের ক্লাস কিংবা পরীক্ষাতে অংশগ্রহণ করব না। এই অপ্রত্যাশিত দৃশ্য যেন আমরা কখনোই না দেখি যে আমাদের কিছু শিক্ষক ক্লাসে গিয়ে বসে আছেন পরীক্ষার জন্য চাপ দিচ্ছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশে শিক্ষক শিক্ষার্থীদের যে সম্পর্ক উচ্চশিক্ষার ক্ষেত্রগুলো থাকা উচিত সেটি এখনো কতটুকু নেই যতটুকু থাকা প্রয়োজন, কিন্তু আমরা এটি চাই যে অন্তত এই যৌক্তিক আন্দোলনের সমর্থন দিয়ে আপনারা প্রমাণ করুন যে না, আমরা আগের আমাদের যে পূর্বের অবস্থান সেটি থেকে নিজেকে ধীরে ধীরে শুধরে নিচ্ছি এবং আমরা সামনে শিক্ষক শিক্ষার্থী সকলে যৌক্তিক দাবিতে ঐক্যবদ্ধ থাকব। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই,